সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কালো জাম মিষ্টি। খুবই অল্প খরচে অনেক মিষ্টি তৈরি করতে পারবেন, অর্থাৎ 1 কাপ গুঁড়া দুধে 1.5 কেজি মিষ্টি তৈরি করা সম্ভব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে এবং ভীষণ ভালো লাগবে, কারণ এখন মিষ্টির দোকানগুলো বন্ধ। বাসায় যদি কেউ মিষ্টি খেতে চায়, সেক্ষেত্রে আপনারা চাইলে খুবই অল্প খরচে আমার মতো ঝটপট মিষ্টি বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন। দেখবেন সবাই খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নিন এটা তৈরি করতে কী কী লাগছে। এর জন্য লাগবে মিষ্টি আলু। আমি এখানে মিষ্টি আলু সেদ্ধ করে উপরে যে স্কিন সেটা ফেলে দিয়েছে। এটা গরম থাকতে এরকম গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যেন মিষ্টি আলুগুলো দলা পেকে না থাকে। কারণ যদি দলা দলা থাকে মিষ্টি খাওয়ার সময়, সেটা দাঁতের নিচে পড়লে কিন্তু মোটেই ভালো লাগবে না। তো আমি এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হাতের মধ্যে নিয়ে আমি চেক করে দেখবো যে দলা পেকে আছে কি না। যদি দলা পেকে থাকে তাহলে এটাকে আবারও আপনার গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। গ্রেটার দিয়ে গ্রেট করলে কি হয়, আলুর মধ্যে কিন্তু কোনো প্রকার দলা পেকে থাকে না, স্মুথ হয়। তো দেখতে পাচ্ছেন হাতের মধ্যে নিয়ে একটু চেক করে দেখবেন, যদি খুব ভালোভাবে ম্যাশ করতে পারেন তো হয়ে গেল। যদি ম্যাশ না হয়, যদি মনে হয় যে না মিষ্টি আলুর মধ্যে একটু দলা পেকে আছে, তখন এভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেবেন। তো সমস্ত মিষ্টি আলুগুলোই কিন্তু আমি আবারও গ্রেট করে নিচ্ছি। তো আমি গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হাতের মধ্যে নিয়ে চেক করে দেখছি, একটুও কিন্তু দলা পেকে নেই। আমি এখন এটা মেপে দেখবো যে এখানে কতটুকু মিষ্টি আলু রয়েছে, আপনাদের সুবিধার জন্য, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে 1 কাপ, 240 ml-এর কাপ এটা। তো আমি এই কাপ দিয়ে মেপে নিচ্ছি। তো এখানে 1 কাপ হয়েছে, বাকিগুলো আমি উঠে এনে দেখছি কতটুকু হয়। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 1 কাপ, অর্থাৎ আমার এখানে মিষ্টি আলু আছে 2 কাপ। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো বেকিং সোডা, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ, আর দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ। গুঁড়া দুধ এবং ময়দা দুটোর সম পরিমাণ নিতে হবে, মিষ্টি আলু যে পরিমাণ হবে তার হাফ নিতে হবে। এগুলো দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি সাদা এলাচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে ঘি নিয়েছি 1/3 কাপ, অর্থাৎ 1/2 কাপের একটু কম। আমি কিছুটা রেখে দিলাম, প্রথমে মাখিয়ে দেখব, যদি মনে হয় যে আমার আরও ঘি লাগবে তাহলে আমি পরবর্তীতে বাকি ঘি অ্যাড করব। আর যদি এইটুকু দিয়ে মেখে দেখানো, মানে মাখার পর মনে হয় যে না ঠিক আছে, তাহলে আর ঘি অ্যাড করার প্রয়োজন নেই। তো মাখানোর পর আমার কাছে মনে হচ্ছে এটা এখনও বেশ খসখসে, একটা অয়েল ভাব চলে আসবে, সেটা আসেনি, তাই আমি বাকি ঘিটাও দিয়ে দিচ্ছি এবং খুবই সামান্য পরিমাণ ঘি রেখে দিলাম পরবর্তীতে মাওয়া তৈরি করার জন্য। দিয়ে এখন আবারও এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। ঘি এবং এলাচের গুঁড়া দিলে কিন্তু মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন যদি আপনারা বলেন যে এটার বদলে তেল দেওয়া যাবে কিনা, তেল দিলে কিন্তু মিষ্টি খেতে মোটেই ভালো লাগবে না, তেল দেওয়া যাবে না, এটা ঘি দিয়েই তৈরি করতে হবে। এরপর হাতের মধ্যে নিয়ে নিজের পছন্দ মতো যতটুকু সে মানে বড় মিষ্টি তৈরি করতে চান, সেই হিসাবে এটা হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে এটা একটু লম্বা করে কালো জামের শেপে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন ক্র্যাক না থাকে বা কোথাও ফাটা না থাকে। তো এভাবে সবগুলো কালো জাম তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কালো জামে তৈরি করে নিয়েছি, এখন ফ্রাই করব। তো এখানে অনেক হয়েছে, প্রায় 27-28টার মতো হবে এখানে মিষ্টি তৈরি হয়েছে। তো এই মিষ্টিটা ভাজলে কিন্তু প্রচুর হয়, অর্থাৎ আমি দেখেছি যে প্রায় 1.5 কেজিরও বেশি হবে মনে হয় মিষ্টি, এতগুলো মিষ্টি তৈরি হয়েছে। তো ভাজার জন্য কড়াই নিচ্ছে তেল, এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আর হাত দিয়ে ভাবে চেক করে দেখবেন, হালকা গরম থাকতে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে মিষ্টি ভাজবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো বেশি বড় হতে পারে না, আর সেটা কিন্তু ওইভাবে শিরাটাও সোপ করতে পারে না। সো হাত দিয়ে চেক করার পর যদি মনে হয় যে হ্যাঁ গরম হয়েছে, আপনি হাত দিতে পাচ্ছেন কিন্তু হাত পুড়ে যাচ্ছে না, সেই পর্যায়ে একটা একটু করে মিষ্টি দিতে হবে, দিয়ে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন মিষ্টিগুলো একটু শক্ত হয়ে আসবে, তখন এভাবে আলগা করে দিতে হবে। আসলে আপনার চেষ্টা করবেন নন স্টিকি প্যানে ভাজার জন্য, তা না হলে কড়াইয়ে যদি নিচে লেগে যায় তাহলে এভাবে আলগা করে দিতে গেলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে। সো খুব কেয়ারফুলি এটাকে আলগা করতে হবে, অথবা দুই পাশে যে হাতল রয়েছে এটা ধরে একটু ঝাঁকিয়ে দিলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে উপরে এবং ভেসে উঠবে। তো আমার মিষ্টিগুলো একটু লেগে গিয়েছিল, দেখতে পাচ্ছেন একটু কালার লালচে দেখাচ্ছে।
তো এটা যেহেতু ননস্টিকি প্যান না, সো একটা কাজ করতে পারবেন, যদি ননস্টিকি প্যান না হয় সেক্ষেত্রে তেল দিয়ে আগে খুব ভালোভাবে কড়াইটাকে গরম করে পিচ্ছিল করে নেবেন, তারপর চুলাটা অফ করে দিবেন। যখন তেলটা ঠান্ডা হয়ে আসবে অর্থাৎ হালকা গরম পর্যায়ে চলে আসবে, সেই পর্যায়ে আবার চুলাটাকে ধরিয়ে দিয়ে স্লো আঁচে এগুলো ভেজে নিতে হবে, অর্থাৎ মিডিয়াম আঁচে আর কি, তবে হাই হিটে ভাজা যাবে না। তো যত মানে প্রথম অবস্থায় মিষ্টি দেওয়ার যে ব্যাপার, সেটা যদি আপনি হালকা গরম থাকতে দেন তাহলে মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয় এবং খুবই নরম তুলতুলে হয়, আর মিষ্টিগুলো কিন্তু খুব ভালো শিরা সব করতে পারে, মানে খুব ভালো শিরা টানে আর কি, আর তখন মিষ্টিগুলো অনেক রসালো হয়। তো এটা যখন এরকম ভাজতে ভাজতে কালচে হয়ে আসবে, যেহেতু কালো জাম একটু কালচে করে ভেজে নিতে হবে, যখন এরকম খয়েরি কালার হয়ে যাবে তখন এটা তেল ঝরিয়ে উঠে নিতে হবে। এটা চিনির সিরাতে দিলে কিন্তু এরকম কালার থাকবে না, এটা কালচে হয়ে যাবে। তো আমি সবগুলোই তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। প্রথমে শিরা তৈরি করবেন না, শিরা কিন্তু লাস্টে তৈরি করতে হবে, এতে করে একটা সুবিধা আছে আমি পরবর্তীতে আপনাদেরকে বলে দিব। পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওতে টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেগুলো আসলে আপনাদেরকে পারফেক্ট মিষ্টি তৈরি করতে হেল্প করবে। আমি দ্বিতীয় ব্যাস ভেজে নিচ্ছি। যখন মিষ্টি দেয়া মাত্র আপনার বুদবুদ করে এরকম বাবলস উঠবে, তখন দেখবেন মিষ্টিগুলো খুব বেশি ফোলে না, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব বেশি ফোলে নেই। তো এই মিষ্টিগুলো কিন্তু অতটা সফট হয় না, আপনি স্লো আছে প্রথম যখন হালকা গরম থাকতে যেটা ভাজবেন সেই মিষ্টিগুলো অনেক বড় হবে এবং ফুলবে এবং অনেক বেশি শিরা সোক করে। কিন্তু যদি এমন হয় যে আপনার মিষ্টিগুলো কম ফুলছে, তখন মিষ্টির শিরাটা ওইভাবে টানতে পারে না বা সেটা এতটা নরম তুলতুলে বা রসালো হয় না। তো আমি তৃতীয় ব্যাসে ভেজে নিলাম, সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি। মিষ্টি ভাজা হয়ে গেলে চিনির শিরা তৈরি করতে হবে, এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি 2 কাপ, দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ, 1.5 কাপ পানি দিবেন, তা না হলে শিরা বেশি ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এলাচ, 4-5টি এলাচ থেঁতো করে নেবেন, তা না হলে কিন্তু এলাচের যে সুঘ্রাণ সেটা কিন্তু বেরিয়ে আসতে চায় না। একটু লেবুর রস দিচ্ছি কারণ চিনিটা লালচে দেখাচ্ছে, মানে শিরাটা কালচে হবে। লেবুর রস দিলে কি হবে, এটা ক্লিয়ার হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় যে শিরা ঘন হয়ে আসলে জমে যায়, সেটাও কিন্তু যাবে না। তবে আমি যে পরিমাণ পানি দিয়েছি এটা বলক আসার পর জাল করা যাবে না বেশিক্ষণ, জাস্ট 10-15 সেকেন্ডের মতো জাল করে চুলাটা অফ করতে হবে। যদি বেশি সময় জাল করে নেন তাহলে কিন্তু শিরা ঘন হয়ে যাবে। যেহেতু মিষ্টি আলু এমনিতেই মিষ্টি, শিরা খুব বেশি ঘন না করে জাস্ট একটু পাতলা থাকতে এটা চিনি শিরাতে ভেজাবেন, তাহলে মিষ্টিটা ঠিক থাকবে, তাহলে মিষ্টি অনেক কড়া হয়ে যাবে। তো বলক আসা 10-15 সেকেন্ড মতো আমি এটাকে জাল করেছি আর কি, মানে প্রথম বলক আসার পর 10 সেকেন্ডের মতো জাল করার পর আমি চুলাটা বন্ধ করে দিলাম। খুব বেশি সময় জাল করবেন না আবারও বলছি, সেটা কিন্তু এই পর্যায়ে মোটামুটি একটু ঘন দেখাচ্ছে। এরপর একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি চুলা বন্ধ করার সঙ্গে সঙ্গে গরম শিরাতেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিলাম, শিরা যে ঠান্ডা করতে হবে তা কিন্তু না। আপনি যদি এমন করেন যে মিষ্টির শিরাটা প্রথমে তৈরি করলেন আর মিষ্টি গরম থাকতে, মানে ভাজার পর গরম গরম মিষ্টি যদি ঠান্ডা শিরাতে দেন, তাহলে কি হয় মিষ্টিগুলো চুপসে যায়। তাই যেটা করবেন, প্রথমে মিষ্টিগুলো ভেজে নেবেন, তারপর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে, এরপর আপনি চিনি শিরাটা তৈরি করে গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে এভাবে ভিজিয়ে রাখতে পারবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে না। আবারও বলছি, গরম শিরাতে মিষ্টি দিবেন না, সরি, মানে গরম মিষ্টি ঠান্ডা শিরাতে দিবেন না, গরম শিরাতে ঠান্ডা মিষ্টি দিবেন, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে না, এরকম থাকবে। এটা সারা রাতের জন্য আমি এভাবে রেখে দিব। আর এখন তৈরি করছি মাওয়া, এর জন্য নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে এটা মাওয়া তৈরি করছি, ইনস্ট্যান্ট মাওয়া বলতে পারেন। একটু পরে আবারও ঘি দিয়েছি, ঘিটা একটু বেশি করে দিবেন, তাহলে দেখবেন এরকম দানা দানা ভাব চলে আসবে, আর মিষ্টির উপর যখন দিবেন তখন মিষ্টি খাওয়ার সময় ঘিয়ের ফ্লেভারটা পাবেন, খুবই ভালো লাগবে। আর মিষ্টি দেখতে পাচ্ছেন সমস্ত শিরাগুলো টেনে নিয়েছে, আসলে আমি যে পরিমাণ মিষ্টি তৈরি করেছি এই শিরা দিয়ে কিন্তু হয়নি, আমি আরও শিরা তৈরি করে বাকি মিষ্টিগুলো ভিজিয়ে রেখেছিলাম, বা জিলাপির শিরা যদি থেকে থাকে, যেহেতু এখন রমজান মাস, সেই শিরার মধ্যেও কিন্তু আপনার মিষ্টিগুলো ভিজাতে পারবেন। আর মিষ্টিটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, চামচ দিয়ে টাচ করার মতো কিন্তু খুলে আসছে। এখন আমি মিষ্টিগুলো পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের, উপরে আমি মাওয়া ছিটিয়ে দিচ্ছি। এই মাওয়া ছিটিয়ে দেওয়ার জন্য দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও খুবই ভালো লাগে, অর্থাৎ ঘিয়ের ফ্লেভার পাওয়া যায় যেটার জন্য অনেক ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এরকমই সব আনকমন এবং মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখন ভিডিও আপলোড দেব
সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন।